वेलकम বন্ধুরা, এই মুহূর্তে তোমরা দেখছো তোমাদের প্রিয় ম্যাথমেটিক্স চ্যানেল ম্যাথ প্লাজা। আজ আমরা ডিফিনাইট ইন্টিগ্রালের প্রপার্টিজ অর্থাৎ প্রপার্টিজ অফ ডিফিনাইট ইন্টিগ্রালের সেকেন্ড পার্ট অর্থাৎ প্রথম পর্বে আমরা ডিফিনাইট ইন্টিগ্রালের আটটা প্রপার্টি আমরা করেছি। আই কাটে দেওয়া থাকবে, যদি কেউ নতুন বন্ধু এসে থাকো অবশ্যই তোমরা আই কাটে ফলো করবে। আজকে আমরা ডিফিনাইট ইন্টিগ্রালের प्रॉपर्टी गुली काजे लागिए किभावे प्रॉब्लम एवं तार सॉल्यूशन करबो जेगुलो किना वेस्ट बेंगल हायर सेकेंडरी एग्जामिनेशन ए फोर मार्क्स एर प्रश्न प्राय आसे सेई सम्पर्कित आजकेर भिडियो अवश्य तोमरा स्किप ना करे शेष पर्यन्त फलो करबे। शेषे एमन किछु प्रॉब्लम करबो आमरा जेटा किना परीक्षाते प्राय आसे, ताहले अवश्य तोमरा स्किप ना करे भिडियोटा फलो करबे, খুব সহজেই তোমরা বুঝতে পারবে। আমরা প্রথম প্রবলেম করব কিভাবে অঙ্কগুলো করব তার কিছু নমুনা আমরা দেব। অর্থাৎ আটটা যে আমরা প্রপার্টি করেছি প্রপার্টিগুলোর সাহায্যে কিভাবে আমরা অঙ্কগুলো করব বা কোন প্রপার্টির সাহায্যেই বা অঙ্ক করব সেগুলো প্রথমে বলে নিই। প্রথম আমরা যে প্রপার্টির সাহায্যে প্রথমে অঙ্ক করব সেটা হচ্ছে ইন্টিগ্রেশন 0 টু a f of x dx সমান ইন্টিগ্রেশন 0 টু a f of a minus x dx, অর্থাৎ লোয়ার লিমিটে 0 আপার লিমিটে a। তার মানে যখন লোয়ার লিমিটে 0 থাকবে এবং আপার লিমিটে a, a মানে যে কোনো মান যখন থাকবে আমরা এই প্রপার্টি সাহায্যে অর্থাৎ প্রপার্টিটা কি না x এর জায়গায় বসবে আপার লিমিট বিযুক্ত x, তার মানে f of a minus x। এটা কাজে লাগিয়ে আমাদের অঙ্কগুলো আমরা প্রথমে কিছু অঙ্ক করব। প্রথম এক্সাম্পল ইন্টিগ্রেশন 0 থেকে পাই বাই 2 sin x y sin x + cos x dx এর মান নির্ণয় করো বা এটা সমান কি হবে। তাহলে এখানে একটা ট্রিক্স বলি, লোয়ার লিমিটে 0 আপার লিমিটে আছে পাই বাই 2, তাহলে পাই বাই 2 মানে হচ্ছে এখানে a। আমরা প্রথমে যে অঙ্কগুলো করব প্রত্যেকটা অঙ্কেরই a মানে পাই বাই 2 ধরে আমরা অঙ্ক করব, অর্থাৎ পাই বাই 2 কে আমরা a ভাববো। এই স্টাইলের অঙ্কগুলো আমরা কিভাবে করব তার জন্যই আজকের মূলত ভিডিও। অ্যানসার মনে করি i সমান ইন্টিগ্রেশন 0 থেকে পাই বাই 2 sin x dx y sin x plus cos x এক নম্বর, তাহলে i সমান আমরা প্রপার্টি লাগিয়ে বলতে পারি ইন্টিগ্রেশন 0 থেকে পাই বাই 2 x এর জায়গায় বসাবো আমরা পাই বাই 2 মাইনাস x, লবে বসাবো হরেও বসাবো sin পাই বাই 2 মাইনাস x প্লাস cos পাই বাই 2 মাইনাস x ইনটু dx। যদি ক্যালকুলেশন করি আমরা ইন্টিগ্রেশন 0 থেকে পাই বাই 2 cos x dx বাই cos x প্লাস sin x, এটা লিখবো আমরা 2 নম্বর, 1 প্লাস 2 করে পাই অর্থাৎ 1 নম্বর এবং 2 নম্বরকে যোগ করে পাই, তাহলে বাম দিকের সঙ্গে বাম দিকের যোগ i প্লাস i, রাইট হ্যান্ড সাইডে ইন্টিগ্রেশন 0 থেকে পাই বাই 2 sin x dx বাই sin x plus cos x plus integration 0 to pi by 2 cos x dx by sin x plus cos x equal to বাম দিকে 2y integration 0 থেকে pi by 2 sin x plus cos x by sin x plus cos x into dx, এটা কেটে যায়, ক্যালকুলেশন করলে দাঁড়ায় ইন্টিগ্রেশন 0 থেকে পাই বাই 2 dx 2y equal to x 0 থেকে পাই বাই 2, তাহলে দাঁড়ায় 2y সমান পাই বাই 2, অতএব i সমান পাই বাই 4। এটা পরীক্ষাতে ভুল হয়, 2y সমান পাই বাই 2 স্টুডেন্টরা করে কি অ্যানসার হয়ে যায় পাই বাই 2, নো আমরা ধরেছি i মানে ইন্টিগ্রেশন, তাহলে i সমান হবে অবশ্যই পাই বাই 4, তাহলে
আমাদের ইন্টিগ্রেশনের অ্যানসারটা হলো পাই বাই ফোর। তাহলে এই স্টাইল ফলো করে আমরা কিন্তু খুব সহজেই ফোর মার্কসের অঙ্কগুলো আমরা দেখো, ইন্টিগ্রেশন জিরো থেকে পাই বাই টু রুট ওভার সাইন এক্স ডিএক্স বাই রুট ওভার সাইন এক্স প্লাস কস এক্স। সেকেন্ড প্রবলেম ইন্টিগ্রেশন জিরো টু পাই বাই টু সাইন টু দি পাওয়ার থ্রি বাই টু এক্স ডিএক্স বাই সাইন টু দি পাওয়ার থ্রি বাই টু এক্স প্লাস কস টু দি পাওয়ার থ্রি বাই টু এক্স। থার্ড প্রবলেম ইন্টিগ্রেশন জিরো থেকে পাই বাই টু রুট ওভার কট এক্স ডিএক্স বাই রুট ওভার টেন এক্স প্লাস রুট ওভার কট এক্স। দেখো যে তিনটা অঙ্ক দিয়েছি তিনটা অঙ্কের স্টাইল ফর্মুলা ইউজ লজিক যেভাবে আমরা করবো তিনটা অঙ্কের স্টাইলই একই। কারণ কি? কারণটা হচ্ছে একটাই, না ইন্টিগ্রেশনের রেঞ্জ আমাদের হয়েছে দেখো জিরো টু এ এফ অফ এক্স ডিএক্স, আমরা জানি সমান ইন্টিগ্রেশন জিরো টু এ এফ অফ এ মাইনাস এক্স ডিএক্স। তাহলে এই ফর্মুলা সাহায্যেই আমরা অঙ্কটা করব, প্রত্যেকটারই লোয়ার লিমিটে জিরো এবং আপার লিমিটে পাই বাই টু। তার তিনটে অঙ্কের করার স্টাইল বা লজিক একদমই সেম, প্রথমে যেভাবে করলাম সেইভাবেই আমরা করব। রুট ওভার সাইন এক্স বাই রুট ওভার সাইন এক্স প্লাস কস এক্স এই ফাংশনটা যে স্টাইলে আছে এই ফাংশনটাও দেখো সেম স্টাইলে আছে। তাহলে আমরা এই দুটো অঙ্কের মধ্যে যে কোনো একটা করে নেব, ঠিক আছে? তাহলে কোনটা করব? অবশ্যই এটা করে নেব। তাহলে মনে করি লেট আই ইকুয়াল টু ইন্টিগ্রেশন জিরো থেকে পাই বাই টু কট এক্স ডিএক্স বাই রুট ওভার টেন এক্স প্লাস রুট ওভার কট এক্স, এটা অবশ্যই এক নম্বর। তাহলে আই সমান ইন্টিগ্রেশন জিরো থেকে পাই বাই টু রুট ওভার কট এক্সের জায়গায় পাই বাই টু মাইনাস এক্স অর্থাৎ এ মাইনাস এক্স লবেও বসাবো আমরা হরেও বসাবো। সমান কি দাঁড়ায়? ইন্টিগ্রেশন জিরো থেকে পাই বাই টু ওভার টেন এক্স ডিএক্স বাই রুট ওভার কট এক্স প্লাস রুট ওভার টেন এক্স, দু নম্বর। ঠিক আগেরই মতো এক প্লাস দুই করে পাই, কি দাঁড়াবে? বাম দিকের সঙ্গে বাম দিকের যোগ আই প্লাস আই সমান ইন্টিগ্রেশন জিরো থেকে পাই বাই টু রুট ওভার কট এক্স ডিএক্স বাই রুট ওভার টেন এক্স প্লাস রুট ওভার কট এক্স প্লাস ইন্টিগ্রেশন জিরো থেকে পাই বাই টু রুট ওভার টেন এক্স ডিএক্স বাই রুট ওভার কট এক্স প্লাস রুট ওভার টেন এক্স। আই প্লাস আই ইকুয়াল টু টু আই ইন্টিগ্রেশন জিরো থেকে পাই বাই টু রুট ওভার কট এক্স প্লাস রুট ওভার টেন এক্স বাই রুট ওভার টেন এক্স প্লাস রুট ওভার কট এক্স ডিএক্স, এটা যায় ইকুয়াল টু টু আই ইকুয়াল টু ইন্টিগ্রেশন জিরো থেকে পাই বাই টু ডিএক্স। তাহলে বলতে পারি টু আই সমান এক্স জিরো থেকে পাই বাই টু টু আই সমান পাই বাই টু, অতএব বলতে পারি আই সমান পাই বাই ফোর, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে আই আমরা কাকে ধরেছি? যে অঙ্কটা করলাম ইন্টিগ্রেশন জিরো থেকে পাই বাই টু রুট ওভার কট এক্স ডিএক্স বাই রুট ওভার টেন এক্স প্লাস রুট ওভার কট এক্স, তাহলে ইন্টিগ্রেশন ভ্যালু হলো পাই বাই ফোর। তা যদি আমরা এই অঙ্কটা করতাম এটারও রেজাল্ট সেম হতো, কেন? ফাংশন দুটো স্টাইল একই, এখানে ছিল ট্যান কট এখানে সাইন কস, তাহলে এটারও অ্যান্সার হবে কিন্তু পাই বাই ফোর। তাহলে এই অঙ্কটা তোমরা নিজেরা করে নেবে। এই অঙ্কটা কিভাবে করব তাহলে সেটা আমরা করে দিই। এই অঙ্কটা করার স্টাইলও একদম সেম, যেভাবে আমরা করেছি সেইভাবেই কিন্তু আমরা এই অঙ্কটাও করতে পারি। ইন্টিগ্রেশন জিরো থেকে পাই বাই টু সাইন টু দি পাওয়ার তিন এর দুই এক্স বাই সাইন টু দি পাওয়ার তিন এর দুই এক্স প্লাস কস টু দি পাওয়ার তিন এর দুই এক্স ডিএক্স, তাহলে আমরা সেকেন্ড অঙ্কটা করে নেব। তাহলে লেট আই সমান ইন্টিগ্রেশন জিরো থেকে পাই বাই টু সাইন টু দি পাওয়ার থ্রি বাই টু এক্স ডিএক্স বাই
sin 2 the power 3 by 2x plus cos 2 the power 3 by 2x অবশ্যই এক নম্বর তাহলে i সমান ইন্টিগ্রেশন 0 থেকে পাই বাই 2 x এর জায়গায় আমরা বসাবো পাই বাই 2 মাইনাস x ঠিক ফর্মুলাকে ব্যবহার করে তাহলে sin 2 the power 3 and 2 পাই বাই 2 মাইনাস x বাই sin 2 the power 3 and 2 pi by 2 minus x মানে বলতে পারি অবশ্যই cos 2 the power 3 and 2x dx y cos 2 the power 3 and 2x plus sin 2 the power 3 and 2x দু নম্বর তাহলে 1 plus 2 করে পাই বাম দিকের সঙ্গে বাম দিকের যোগ i plus i সমান ডান দিকের সঙ্গে ডান দিকের যোগ ইন্টিগ্রেশন 0 থেকে পাই বাই 2 sin 2 the power 3 and 2 dx y sin 2 the power 3 and 2 x plus cos 2 the power 3 and 2 x plus ইন্টিগ্রেশন 0 থেকে পাই বাই 2 cos 2 the power 3 and 2 x dx y sin 2 the power 3 and 2 x plus cos 2 the power 3 and 2 x i plus i মানে 2i সমান ইন্টিগ্রেশন 0 থেকে পাই বাই 2 sin 2 the power 3 and 2 x plus cos 2 the power 3 and 2 x dx by কেটে যায় তাহলে তাহলে প্রশ্ন করলে দাঁড়ায় 2 i সমান ইন্টিগ্রেশন 0 থেকে পাই বাই 2 dx তাহলে বলতে পারি 2y equal to x 0 থেকে pi by 2 2y সমান pi by 2 অতএব বলতে পারবো i সমান pi by 2 এটাই হচ্ছে আমাদের অ্যানসার তবে সেম ভাবে আমরা তিনটি অঙ্ক দেখো একই রকম স্টাইলে কিন্তু আমরা করলাম যখন ইন্টিগ্রেশনের দেন 0 থেকে pi by 2 থাকবে এই লজিকে কিন্তু আমরা নেক্সট প্রবলেম আমরা করব ইন্টিগ্রেশন 0 থেকে পাই বাই 2 a cos স্কয়ার x প্লাস b sin স্কয়ার x dx এর মান নির্ণয় করো তাহলে দেখো এখানেও কিন্তু ইন্টিগ্রেশনের রেঞ্জ 0 থেকে পাই বাই 2 তাহলে যেভাবে আমরা করেছিলাম সেই ভাবেই কিন্তু আমরা করব লেট i সমান ইন্টিগ্রেশন 0 টু পাই বাই 2 a cos স্কয়ার x প্লাস b sin স্কয়ার x dx এক নম্বর i সমান ইন্টিগ্রেশন 0 থেকে পাই বাই 2 x এর জায়গায় আমরা বসাবো পাই বাই 2 মাইনাস x i সমান ইন্টিগ্রেশন 0 টু পাই বাই 2 ক্যালকুলেশন করলে হয় a sin স্কয়ার x প্লাস b cos স্কয়ার x dx দু নম্বর সমীকরণ তাহলে 1 প্লাস 2 করে পাই i plus i equal to integration 0 to pi by 2 a cos square x plus b sin square x dx plus integration 0 to pi by 2 a sin square x plus b cos square x dx 2i equal to integration 0 to pi by 2 যেটা আমরা a কমন নেই তাহলে cos স্কয়ার x প্লাস sin স্কয়ার x প্লাস যদি b কমন নেই আমরা sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x dx তাহলে ক্যালকুলেশন করলে কি দাঁড়ায় 2y সমান ইন্টিগ্রেশন 0 টু পাই বাই 2 a প্লাস b dx তাহলে 2y সমান a প্লাস b গুণক রাশি বাইরে আসবে ইনটু x 0 টু পাই বাই 2 2y equal to a plus b into pi by 2 and i equal to a plus b into pi by 4 এটাই হচ্ছে আমাদের অঙ্কের অ্যানসার তাহলে একই রকম স্টাইল বা লজিকে এক নম্বর এবং দু নম্বর সমীকরণ পাবো দুটোকে আমরা যোগ করে নেব যোগ করার পরে
ডান দিকের ভ্যালুটাকে ক্যালকুলেশন করব, ইন্টিগ্রেশন করব, মান বসাবো, ক্যান্সেল করব। তাহলে এই সিম্পল স্টাইলে আমরা অঙ্কগুলোকে প্রবলেম করব। আমরা ইন্টিগ্রেশন 0 থেকে পাই বাই 2 sin 2x log tan x dx, তার মানে ইন্টিগ্রেশনের রেঞ্জ দেখো 0 থেকে পাই বাই 2, তার মানে আমাদের সেম ফর্মুলা ইন্টিগ্রেশন 0 টু a f of x dx সমান ইন্টিগ্রেশন 0 টু a f of a minus x dx। তাহলে এই ফর্মুলার সাহায্যে আমরা অঙ্কটা করব। সিমিলার ভাবে লেট বা মনে করি I সমান ইন্টিগ্রেশন 0 টু পাই বাই 2 sin 2x log tan x dx। এক নম্বর, তাহলে I সমান ইন্টিগ্রেশন 0 টু পাই বাই 2 x এর জায়গায় বসাবো আমরা পাই বাই 2 মাইনাস x, অর্থাৎ সাইন টু ইন্টু পাই বাই টু মাইনাস এক্স লগ ট্যান অফ পাই বাই টু মাইনাস এক্স। যদি ক্যালকুলেশন করি ইন্টিগ্রেশন জিরো টু পাই বাই টু, এটা দাঁড়ায় সাইন পাই মাইনাস টু এক্স ইন্টু লগ কট এক্স ডিএক্স। সাইন পাই মাইনাস টু এক্স মানে আমরা জানি অবশ্যই সাইন টু এক্স লগ cot x dx। দু নম্বর, এক প্লাস দুই করে পাই, I প্লাস I সমান ইন্টিগ্রেশন 0 টু পাই বাই 2 sin 2x log tan x dx প্লাস ইন্টিগ্রেশন 0 টু পাই বাই 2 sin 2x log cot x dx। 2i equal to integration 0 to pi by 2, আমরা sin 2x কমন নিতে পারি, তাহলে দাঁড়াচ্ছে আমাদের log of tan x plus log of cot x। 2i সমান integration 0 to pi by 2 sin 2x log tan x plus log cot x, তাহলে আমরা কি বলতে পারি, অবশ্যই log tan x into cot x dx। 2y equal to integration 0 to pi by 2 sin 2x into tan x cot x কেটে গেলে হয় log 1 dx। আমরা জানি log 1 এর ভ্যালু 0, তাহলে অবশ্যই এটা দাঁড়াবে 2y equal to 0, তাহলে বলতে পারি আমরা I সমান 0। তাহলে এই অঙ্কের অ্যান্সার হচ্ছে I ইকুয়াল টু 0। তাহলে খুব সহজেই আমরা ইন্টিগ্রেশনের ভ্যালুটা আমরা এইভাবে কিন্তু আমরা বের করতে পারি। পরীক্ষাতে এই অঙ্কটা এমসিকি হিসেবেও আছে, যে এক নম্বরের প্রশ্ন, এটার সমান চারটে অপশান 0 1 2 মাইনাস 1, তাহলে অবশ্যই অ্যান্সার হচ্ছে পাই এফ অফ এক্স প্লাস এফ অফ 2 এ মাইনাস এক্স এর মান নির্ণয় করো। তাহলে ইন্টিগ্রেশনের রেঞ্জের দিকে তাকাও 0 থেকে 2 এ, তাহলে আমরা এই অঙ্কটা কোন ফর্মুলাতে করব? আমরা জানি ইন্টিগ্রেশন 0 টু এ এফ অফ এক্স ডিএক্স সমান ইন্টিগ্রেশন 0 টু এ এফ অফ এ মাইনাস এক্স ইনটু ডিএক্স। তাহলে এখানে এ নেই, আছে কি এখানে আমাদের 2 এ, তাহলে কি আমরা এ অঙ্কটা এই সূত্রের সাথে করতে পারি? হ্যাঁ পারি। কিভাবে? তাহলে আপার লিমিটে যেটা আছে 2 এ ওটাই ভাববো আমি এ। তাহলে মনে করি I সমান ইন্টিগ্রেশন 0 টু 2 এ এফ অফ এক্স ডিএক্স বাই এফ অফ এক্স প্লাস এফ অফ 2 এ মাইনাস এক্স। এক নম্বর, ইন্টিগ্রেশন 0 টু 2 এ আমি ভাবো এটাই আমার এ, তাহলে এটা যদি এ হয় তাহলে এক্স এর জায়গায় আমরা কি বসাতে পারি? আপার লিমিট মাইনাস এক্স। তাহলে এই ফর্মুলারই অ্যাপ্লিকেশন কি লিখতে পারি? ইন্টিগ্রেশন 0 টু এ এফ অফ 2 এ মাইনাস এক্স ডিএক্স বাই f of 2a minus x plus f of 800 2a minus x এর জায়গায় বসাবো 2a minus x, তাহলে minus 2a অবশ্যই এখানে হবে প্লাস, মাইনাস মাইনাস প্লাস, এটা এটা কেটে যায় সমান ইন্টিগ্রেশন 0 টু 2a f of 2a minus x dx বাই f of 2a minus x প্লাস f of x। কমন সমীকরণ দু নম্বর,
তাহলে 1 প্লাস 2 করে পাই i প্লাস i সমান ইন্টিগ্রেশন 0 টু 2a f of x dx y f of x প্লাস f of 2a মাইনাস x প্লাস ইন্টিগ্রেশন 0 টু a f of 2a মাইনাস x dx by f of x প্লাস f of 2a মাইনাস x 2y ইকুয়াল টু ইন্টিগ্রেশন 0 টু a f of x প্লাস f of 2a মাইনাস x y f of x প্লাস f of 2a মাইনাস x ইনটু dx তাহলে অবশ্যই কেটে যাবে তাহলে 2y ইকুয়াল টু ইন্টিগ্রেশন 0 টু 2a dx 2y equal to x 0 to a তাহলে imply 2y সমান 2a minus 0 i equal to 1 sorry i equal to a 2 2 কেটে যায় তাহলে i কাকে ধরেছি আমরা প্রদত্ত অঙ্কটা কাকে ধরেছি i সমান a এটাই হচ্ছে আমাদের অ্যানসার তাহলে দেখো ইন্টিগ্রেশনের রেঞ্জ কিন্তু আছে 0 টু 2a বারবার বলছি 2a টাকে ভাববো আমি a হিসেবে তাহলে এই ফর্মুলার সাহায্যে আমরা অঙ্কটা খুব সহজে কিন্তু করতে পারলাম খাতায় তুলে নাও এইভাবে নির্দিষ্ট সমাকলের সেকেন্ড পার্ট অর্থাৎ দ্বিতীয় পর্বের অঙ্কগুলো আমরা করলাম পরবর্তী পর্বে তোমরা দেখতে পাবে আরো যে ডেফিনাইট ইন্টিগ্রালের প্রপার্টিগুলো আছে বাকি যে ফর্মুলাগুলো আছে তার সাহায্যে কিভাবে অঙ্ক করতে হয় পরবর্তী পর্বে তোমরা ম্যাথ প্রয়াতে দেখতে পাবে থ্যাংক ইউ ফর ওয়াচিং